একজন হচ্ছে নজরুল ইসলাম শামীম, সে নারায়ণগঞ্জ থেকে। আরেকজন হচ্ছে কমেডি কাঞ্চন, সে কিশোরগঞ্জ থেকে। আমি যাই না, ও দুটো এসে কি করবে? রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, জড়ি না রে কি রূপের আগুন জ্বালালি রে, আর আজ এটা জ্বালানোর কোনো আগুন নাই, কি নাম জানি এটা, মনে করে কি লাভ, বললই তো এইটা কাইটা দিবে। এই কি রে তুই উল্টা ঢুকতেছিস কে? লে তোর মাথা কি নিচের দিকে না উপরের দিকে? উপরে। আমি তো দেখতেছি তোর মাথা নিচের দিকে। দেখলে ঠিক আছে, দেখ তো আমার উপরে নাকটা ঠিক মতো আসেনি। নাই, তুই এটা কাপড় দিয়ে ডাইকে রাখছিস কে? খুললে ফেল না তো দম নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবি। আবার দে, তুই ওই জরিনা জরিনা করে এত চিল্লাইতেছিস কে? কষ্টে রে বন্ধু কষ্টে, ওই দিন গেলাম জরিনার লগে দেখা করতে, ওদের বাড়ির পাইপ দইরা উইচা উইচা উইচা, সাদে গিয়া দেখি এটা তুই নিপনের বাড়ি। ভুল শুধু আমরাই করি না, ওই হাটের ডিরেক্টর হাসান আছে না, ওইও তো একই ভুল করছে। কেমনে? একবার একটা ছবি হবে, ছবির ডিরেক্টর এলো হাসান, তো নায়ক হইতাছে মাতাল, নায়কে বলতাছে প্রিয়া প্রিয়া আমি তোমার জন্য লাভ দিয়ে ওই পাহাড় থেকে নিচে পড়তে পারি। ডিরেক্টর হাসান বলে কাট, বলে এই নায়ককে দুই পেক খাইয়ে দে, শটটা আমি আবার নেব। নায়কে দুই পেক খেলো, কে বলতেছে প্রিয়া প্রিয়া আমি তোমার জন্য লাভ দিয়ে এই মাটি থেকে ওই পাহাড়ের উপর উঠতে পারি। ডিরেক্টর আছে আবার বলে কাট, বলে এই এবার আমাকে দুই পেক দে, আমি দেখাই মাতালের রোল কিভাবে করতে হয়। এবার হাসানে দুই পেক খেলো, খেয়ে বলতেছে প্রিয়া প্রিয়া জুয়েল ভাই বলেন তো, আমি আর পারছি না ওদের পারফরমেন্স শুরু করার আগেই আমার ভেতরে একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে যায় এই দুটো মানুষকে দেখলেই, অনেক অনেক কারণে, এবং দুটাই অত্যন্ত গুণী পারফর্মার। এবং আমি লক্ষ্য করে দেখলাম যে আমার যে আশা সেটা একটু ওরা ভাঙেনি। ঝাপসা দেখতেছি, কে যেন মাঝখানে? নিপুণ বলো তো। খুব ভালো ছিল, আসলে বলার কিছু নেই, তোমাদের কাছ থেকে আসলেই মনে হয় যে ভালো কিছু হবে, যদি খারাপ হতো তাহলে কষ্ট পেতাম যে খারাপ কিছু হয়েছে, বাট বরাবর মতো এবার পারফরমেন্স অনেক ভালো ছিল। আমার অনেক সৌভাগ্য হয়েছিল যে বাংলা নাটকের অনেক বিখ্যাত নেশার চরিত্রে আমি অভিনয় করেছি, তো কাজেই সেই সব অভিনয় করতে গিয়ে আমি বুঝেছিলাম যে নেশার চরিত্র করা সজ্ঞানে কতটুকু কঠিন। সেই কঠিন কাজটি তোমরা যেভাবে করলে, সুচারুরূপে করলে, আমার সেই পুরনো কথাগুলো বারবার মনে পড়ে গেল।